এইস দশবজা নারীর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু বৃহস্পতিবার আর সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি ঘর ঝাড়া মোছা করে আমার চান পূজা কমপ্লিট আর এখন কিন্তু আমি রেডি হয়ে যাবো অরিক রাইনবের। তো সারাদিন ব্লগটায় সাথে থাকেন, আশা করি ভালো লাগবো। তো পুরা দিন কন্টিনিউ করেন আর বা গতকালকার রাত্রেবেলা সারা মাসের গ্রসারি বাজার টাজার করছে ওগুলো গুছামু রান্না বান্না করুন সব কিছু। তো সারাদিন ব্লগটা দেখতে থাকেন সাথে থাকেন। আর এখানে যাবো আমি অরিক স্কুল থেকে আনবে, তো স্কুল থেকে নিয়ে আসে তারপরে চাপামু রান্না, যেটা আপনাকে কইলাম যে পূজা তো হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবারই পূজা, যার জন্য দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে, 9টা বাজে গেছে পূজা দিতে। প্রত্যেক দিন মোটামুটি স্নান পূজা করে ডাল আলু সিদ্ধ ভাত কইরে দিয়ে তারপর অরিক স্কুল থেকে আনবে যায়, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার পূজা দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেছে তাই আজকে রাইন থেকে যাবেন নেই। তো আইসে হেরে রান্ধুম। তো আমি কিন্তু অরিক স্কুল থেকে নিয়ে চলে আইছি আর এই যে অরিক কিছু বলো বলো খালি বদমাইশি। আর এখানে যাবো আমি রান্না করে, আর বৃহস্পতিবার যেহেতু নিরামিষ আজকে রান্না করুন ডাল আলু সোয়াবিনের তরকারি একটা সবজি আর বেগুন ভাজা। আমি কিন্তু বসাই দিছি প্রেশারের ডাল আর আমি এনে কাটুন সবজি, কি বলবে বলো, লাইক সাবস্ক্রাইব করতে বলো। খালি বদমাইশি নাকি? তো ডালে কিন্তু সিটি চলে আসে আর আমি এখানে বসুম আনাজ কাটতে। সব কিছু দিয়া কিন্তু একটা মিশানো সবজি করুম, তো চলেন আনাজ কাটতে নই। এই যে কিন্তু আমার সবজি কাটা কমপ্লিট, এটা হলো আলু সোয়াবিনের তরকারির জন্য আলু, মিশালি ঘন্টার জন্য সবজি আর বেগুন ভাজার জন্য বেগুন। আর সবজি কাটতে কাটতে কিন্তু আমার ডাইলেও পুরাপুরি সিটি পড়ে গেছে, তো আমি এখানে রান্ধা চাপামু না, আমি আগে অরিক রেখে তো স্কুল থেকে যে খিদা পাইছে অরিকরে আগে খাওয়া মুখ খাওয়াই দাওয়াই চাপামু রান্না। ডাইলের সিটি কমপ্লিট, তো অরে খাওয়াই দাওয়াই তারপর রান্না সবার মধ্যে, যেহেতু আজকে ভাত সকাল সকালে করলাম যে বৃহস্পতিবারে পূজার জন্য কইরা যায় পারি নাই, ওই জন্য দুধ মুড়ি খাওয়া মুখ খাওয়াই দাওয়াই তারপরে রান্নার কাছে আসুন। তুমি কি খাও বলো একটু? পাপড়। এইটা তুমি কি দোকানদার? তুমি কি খাচ্ছ বলো বলো? দুধ মুড়ি। ওই যে কালকের বাজারের জিনিসপত্র গাড়িতে সাজাইয়া ঘুরে বেড়াইতেছে, ডালের প্যাকেট জিরার প্যাকেট খালি বদমাইশি। তাড়াতাড়ি খেয়ে নাও, আসো দাদা ঝটপট খাও, দেরি হচ্ছে তো, আমি রান্না কখন করবো, আসো নাও। দোকানদার, ও দোকানদার, দোকানদার রান্নান করা কমপ্লিট। তো যুদ্ধক্ষেত্রে লাইগা পড়ি, ওই দেখেন বসাই দিছি কড়াই, প্রথমে চাপাবো সবজি। আমি কিন্তু হরিকে খাওয়াই দাওয়াই চাপাইয়া দিলাম সবজি, আর সবজি করে আর ধীরে ধীরে বাকি বাদে রান্না কিনা করতেছিলাম। আর সবজি করতে করতে আমি আমার সোয়াবিনের তরকারির জন্য যাবতীয় বাটনা মশলা মশলা বাটটা বাটা সব কইটা নেব। সবজিটা আমার ওই দেখা হোক। এই যে কিন্তু পুরা মাসের বাজার কইরে নিয়ে আসে, কালকে তো সোয়াবিন করুম, ওই জন্য সোয়াবিনের প্যাকেটটা কিন্তু খুলুম।
হেমিরা সোয়াবিন সিদ্ধ করার জন্য জল বসায় দিছি। তো ভাবিলাম এক মিটা সবজি হইতো, তার এক মিটা বেগুন ভাজা সোয়াবিন ভাজা এগুলা কইরা নেই, তাহলে আমার ইয়া গাইব। তো এমিরা কিন্তু বেগুন ভাজা চাপাই দিলাম, তো একবার রান্না বান্না কমপ্লিট করে কিন্তু আপনার কাছে দেখা করতেছি বন্ধুগণ। তো চলেন দেখি ওমিরা অরিক কী করতেছে। তুমি কি করো বাবা, কি করো? হায় ভগবান, কোথা থেকে বাজার করলা? ও আচ্ছা, কি বাজার করছো একটু দেখাও। কিশমিশ পড়ে গেল ভগবান, ঘাইরে দুষ্টামি রে। বললাম যে কাজু আর কিশমিশের প্যাকেটটা কাটা আছে, ঠাকুরকে পূজা দিয়েছি আমি, তুমি শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ দেখো তো কত কিশমিশ পড়ে গেছে, খুঁটো এগুলো খুঁটো খুঁটো বাটিতে পড়ো। বদমাইশির অদ্দ এই সব মোটামুটি বাইর করে নিয়ে চলে গেছে, এটা এক নাম্বারের বদমাইশ, সারাদিন বাড়ি ঘর লটর বটর ঘটর ঘটর করতেই থাকে। তো আপনার কথা একদম রাইন্দা বাইরে দেখা করতে আসি, কী কী রাঁধলাম না রাঁধলাম বলে দেখান আমি। তো আমার রান্না কিন্তু কমপ্লিট, খালি ভাতটা হয়ে যায়। সোয়াবিনের তরকারি হয়ে গেছে, সোয়াবিনের তরকারি নামাইতেছি। আর এই যে জায়গায় আছে হলো ডাল, আছে হলো সবজি, বেগুন ভাজা, আর ভাতও ফুটে গেছে। ভাত নামাই দিলেই আমার রান্নার থেকে ছুটি, তারপরে অরিকরে সান্দান করাইয়া খাইয়া দেয়া আমরা আজকে একটু কর্ণচূড়া যাবো দিদিকে বাড়ি। কোনো বিশেষ কারণ নাই, অরিক আসলে কদিন ধরে মানে বাড়িতে বন্দি থাকতে থাকতে ওর আর ভালো লাগতেছে না, তো খালি কইতেছিল এই জায়গায় যাবো ওই জায়গায় যাবো। তা আমি ভাবলাম তাহলে কর্ণচূড়ায় নিয়ে যাই দিদির বাড়ি। তো অরিকটা স্নান খাওয়া দাওয়াটা করায় কর্ণচূড়া যাবো, তো কর্ণচূড়া থেকে আবার আজকে চলে আসুন, থামুন না, মোটামুটি সন্ধ্যাকে সন্ধ্যার পরে পরে চলে আসুন। তো হ্যাঁ অরিকে স্নান করে খাওয়া দাওয়া দিই, তারপর আবার ফিরে আসতেছি। ভাত খাবো। চান্দন কমপ্লিট তোমার? হ্যাঁ। অরিক গুড বয়, অরিকের চান্দন কমপ্লিট, অরিকের খাবার সব কমপ্লিট। তাই খাওয়া কমপ্লিট না তো, এখন খাওয়া দাওয়ার টাইম, তাই না? কই দেখো, কি দেখবো? এই যে ঘড়িতে দেখো, ঘড়িতে পৌনে একটা বাজে, আর এখন অরিক করবে খাওয়া দাওয়া। ইয়ে, খাওয়া দাওয়া করে কি করতে হবে? একটু টিভি দেখবো, তারপর বন্ধ করবো। অনেকক্ষণ টিভি দেখা হয়ে গেছে, এখন ঘুমাতে হবে, খাওয়া দাওয়া করে, ঠিক আছে? না পিটন, না খাওয়া দাওয়া করে অরিককে ঘুম পাড়াবো। না তখন দুপুরবেলা অরিককে খাওয়া দাওয়া করায় আমি খাইয়া দেয়া কিন্তু বিশাল বড় একটা ঘুম দিয়ে দিছি, আর ঘুমটা ওইটা দিয়েছে পুরো অন্ধকার হয়ে গেছে। আর কেমন অন্ধকার হয়েছে, কতটা ঘুম দিয়েছি তার না আপনাকে দেহায় নিলে বুঝবেন না। দেখেন বাইরে পুরাই অন্ধকার। মানে রাত হয়ে গেছে বুঝছেন, আর অরিক চলে গেছে দোকানে, আর আমি এখন দোকানে সবার জন্য একটু টিফিন টুকটাক কিছু বানায় চা দিয়া দোকানে নিয়ে যাবো, তারপর অরিকরে নিয়ে আসুন। তো সারাদিনে আমার ভিডিওটার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর এরকম ভিডিও আমার চ্যানেলে আরও আরও নতুন নতুন ভিডিও পাইতে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করেন, কমেন্ট করেন, আর পরিচিতর মধ্যে শেয়ার করেন, আমারে উৎসাহিত করেন। ধন্যবাদ, দেখাবো পরবর্তী ভিডিওতে।